তাদের তাদের সাপোর্ট করি মানে তাদের রাইট কে সাপোর্ট করি তাদের অধিকার আছে কেউ যে কোন মানুষ যে কোনো মানুষকে পছন্দ করবে সেটা হচ্ছে তাদের ব্যক্তিগত বিষয় যদি এতে আপনার কোনো ক্ষয়ক্ষতি না হয় তাহলে সেইখানে আপনি কখনো নাক গলাতে পারেন না দুইজন প্রাপ্তবয়স্ক মানুষ যদি স্বেচ্ছায় নিজেদেরকে নিজেদের মধ্যে ভালোবাসার সম্পর্ক করে বা প্রেমের সম্পর্ক করে একসাথে থাকতে চায় তাহলে আপনি সেখানে বাধা দিতে পারেন কিভাবে বলেন তোমাকে আচ্ছা আমরা তো সেখানে বাধা দিতে পারি না একটা কথা কিন্তু পরে আলোচনা করছে আগে আপনি আমাদেরকে আমাকে এটা বলেন যে তাদের উপরে মনে করেন একটা ছেলে মেয়ে বা ছেলে ছেলে বা মেয়ে মেয়ে যেই হোক একটা হিজড়া এবং একটা মানে ছেলে বা একটা হিজড়া এবং একটা মেয়ে যে রকমই মানুষ হোক তারা অন্য কারো কোনো ক্ষতি করছে না তারা মানে সুস্থ মানুষ তারা প্রাপ্তবয়স্ক মানুষ তারা দুজন দুজনকে বেছে নিচ্ছে যে তাদের দুজনকে দেখলে দুজনের ভালো লাগে দুজনের প্রতি দুজনের আকর্ষণ আছে এবং ভালো লাগা আছে ভালোবাসা আছে আমার আসলে মানে প্রশ্নটা আছে এখানেই ছিল যে তাদের আকর্ষণকে যদি একটু শেষ করি শুনতে পাচ্ছেন হ্যালো আমি একটু শেষ করি তারপর আপনি আবার বললেন আচ্ছা ঠিক আছে বললেন যে দুজন মানুষ প্রাপ্তবয়স্ক মানুষ দুজন দুজনকে অনেক ভালোবাসে এখন তারা যদি একসাথে থাকতে চায় তাহলে তো অন্য কারোর তো কোনো এখানে অধিকার নাই সেখানে মাঝখানে গিয়ে তাদেরকে বাধা দেয়া বা তাদের মানে তাদেরকে এই কাজে বিরত রাখা এটা কি মানে যৌক্তিক ভাবে কি কোনো রিজন আছে আপনার কাছে যে তাদেরকে আপনি বাধা দিবেন বা তাদের উপর শাস্তি প্রয়োগ করবেন রাষ্ট্র থেকে তাদের উপর শাস্তি শাস্তি প্রয়োগ করবেন বা তাদেরকে দূররা মারবেন বা জেলে দিবেন বা টর্চার করবেন জাস্ট তারা দুইজন একজন আরেকজনকে ভালোবাসে এই অপরাধে আপনি তাদেরকে কোনো ধরনের শাস্তি প্রয়োগ করবেন এটা কি আপনি আপনার কাছে কি কোনো যুক্তি আছে যে তাদেরকে আপনি শাস্তি প্রয়োগ করবেন না এটা অবশ্যই আমার কোনো রাইটস নাই কিন্তু এখানে আমার আমার যে বিষয়টা সেটা হচ্ছে

দেখে নেই যে এটা নেচারের বিরুদ্ধে যাচ্ছে কিনা আমি কিন্তু প্রথম কথা হচ্ছে প্রথমে একটা জিনিস বলে নিতে হবে যে নেচারে থাকলেই সেটা ভালো আর নেচারে থাকলেই সেটা খারাপ এটা কি আপনি মনে করেন যে একটা জিনিস ন্যাচারাল হলেই ভালো আর একটা জিনিস ন্যাচারাল না হলে খারাপ এটা কি আপনি মনে করেন বলেন তো মানে সৃষ্টিকর্তা ওই সব বিষয় বাদ দিলে আমরা তো নেচারটাকেই ফলো করে আসতেছি আসলে বিষয়টা তো এরকম আচ্ছা ঠিক আছে আপনাকে আমার আপনাকে আরো পরিষ্কার করে দিই মনে করেন আপনার একটা বাচ্চা আছে ছোট বাচ্চা ন্যাচারালি তার ক্যান্সার হয়েছে হুম এখন আপনি কি আনন্যাচারাল একটা চিকিৎসা ব্যবস্থার কাছে যাবেন মানে চিকিৎসা ব্যবস্থা তো সারা পৃথিবীর চিকিৎসা ব্যবস্থা এটা তো আনন্যাচারাল একটা জিনিস তাই না ওরা তো ওষুধ দিয়ে ওই ন্যাচারাল যে রোগ ব্যাধিগুলো আছে মানুষের শরীরে ভাইরাস ব্যাকটেরিয়া ঢুকতেছে সেই ব্যাকটেরিয়া ভাইরাসগুলাকে ওইগুলা কিন্তু ন্যাচারাল আপনার যে করোনা হচ্ছে সেটা কিন্তু ন্যাচারাল আপনার যে ইয়া হচ্ছে বাচ্চা জন্ম দেওয়ার সময় যে বাচ্চা মারা যাচ্ছে সেটা কিন্তু ন্যাচারাল খুবই ন্যাচারাল কিন্তু আনন্যাচারাল মানে হচ্ছে কি মানে যেটা হচ্ছে মনুষ্য তৈরি সেটা হচ্ছে ডাক্তার চিকিৎসা ব্যবস্থা ওষুধপত্র মেডিকেল সায়েন্স এগুলো সমস্ত কিছু হচ্ছে আনন্যাচারাল তাই না পুষ্প আপনি বলেন তো যে এটা এটা কি আপনি বুঝতেছেন কিনা যে ন্যাচারাল হচ্ছে রোগ ব্যাধি আর আনন্যাচারাল হচ্ছে চিকিৎসা এটা কি আপনি বুঝতেছেন জি ভাইয়া বুঝতে পারছি

সেটা তো সবাই করে কে করে না জামাকাপড় মানে আপনি তো একটা আনন্যাচারাল একটা জিনিস করতেছেন আপু এটা তো উচিত না কারণ হচ্ছে নেচার আচ্ছা আপনি কি গোসল করেন হ্যাঁ সেটা এইগুলা তো করতেই হবে এটা সুস্থ থাকার জন্য তো আপনার গায়ে যে ময়লাটা জমছে বা যে দুর্গন্ধটা হচ্ছে সেটা তো ন্যাচারাল এবং আপনি তো नेचर মানে পছন্দ করেন সুতরাং গোসল করে এই ন্যাচারালি যে জিনিসটা হচ্ছে আপনার গায়ে আহ সেটা তো আপনার সহ্য না করে এটা আনাই জিনিস এটা তো আমাকে করতেই হবে বাঁচতে হলে আমাকে করতেই হবে সেটা ও আচ্ছা আচ্ছা তার মানে হচ্ছে আপনি মানে আপনি কিন্তু এমন না যে ন্যাচারাল সবকিছু ন্যাচারালি ন্যাচারাল হলেই আপনি গ্রহণ করছেন ন্যাচারাল না হলে আপনি গ্রহণ করছেন আচ্ছা আপনার যে ঘর বাড়ি বাসা বাড়ি বাসা বাড়িতে তো থাকেন নাকি একটা বাসা বাড়িতে থাকেন বাড়িতে তো থাকি জঙ্গলে তো থাকি না জঙ্গলে তো থাকতে পারে না হ্যাঁ এটা তো ঠিক জঙ্গলে মানুষ কিভাবে থাকবে তাহলে দেখা যাচ্ছে যে আপনি আপনার জীবনের কোন সেক্টরি তো আসলে নেচারকে আপনি এত প্রায়োরিটি দিচ্ছেন না যেটা আপনি আনন্যাচারাল কাজগুলা করছেন এবং মনুষ্য সৃষ্টি জিনিসপত্র আচ্ছা আপনি তো এই যে এই স্ট্রিমেটারে যে যুক্ত হলেন এটাও তো আপনি একটা আনন্যাচারাল কাজ করতেছেন তাই না আপনার উচিত ছিল আমার সাথে সরাসরি এসে কথাবার্তা বলে তারপর আবার চলে যাওয়া জার্মানি তো অনেক দূর হেটেতে আসতে হবে এটা একটা বিপদ তো এই আনন্যাচারাল কাজগুলা যে আপনি করতেছেন এটা তো আপনার সাথে যাচ্ছে না আপনার যে পয়েন্ট যে এটা ন্যাচারাল না তাহলে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের আনন্যাচারাল কাজ আপনি করতেছেন আচ্ছা মনে করেন আপনি কি ন্যাচারাল পানি খান নাকি বাসা থেকে কলের কলের থেকে পানি খান

আর আপনি শুধুমাত্র এইখানে আপনি এসে বলতেছেন যে ওরা আনন্যাচারাল কাজ করতেছে এটা তো ঠিক না এটা কেন ওরা আনন্যাচারাল কাজ করতেছে শুধুমাত্র এইখানে এসে আপনার এটা মনে পড়লো যে ওরা আনন্যাচারাল কাজ করতেছে নাকি অন্য কোথাও কি আপনার মনে পেন এটা

চরিত্র তৈরি করে হ্যাঁ অনেকগুলো অনেকগুলা একসাথে মিলে এই জিনিসটা তৈরি করে আচ্ছা আমরা একটু দেখি যে আর একটা কথা তো এই ধরনের উদাহরণ দেখা যায় না আমরা একটু এই এই আর্টিকেলটা আর্টিকেলটা একটু দেখি এখানে দেখি কি বলা আছে আপনি যদি পড়তে পারেন তাহলে আমাদেরকে একটু পড়ে শোনাবেন যে এখানে কি বলা আছে এখানে আমরা দেখি তো দেখি এখানে কি বলা দেখেন তো এখানে অনেকগুলো প্রাণীকে দেখা যাচ্ছে যে তাদের ভিতরে সমকামী আচরণ খুবই প্রকট ভাবে দেখা যায় জি হোমোসেক্সুয়ালিটি আছে দাদের মধ্যে তাহলে আপনি যে বলেন ন্যাচারাল ন্যাচারের ভিতরে নাই এই যে দেখেন লিস্ট দেয়া আছে কোন কোন প্রজেক্ট এটা এটা যদি মানে এই হোমোসেক্সুয়ালিটি এগুলা যদি এইসব বিহেভিয়ার যদি মানে অ্যাপ্রুভ হয় তাহলে যে আরেকটা জায়গায় চলে যাচ্ছেন এই আলোচনাটা শেষ হোক তারপরে আপনি আরেকটা পয়েন্টে যান আরেকটা পয়েন্ট মেক করেন আপনাকে তো আমি বের করে দিচ্ছি না আপনি পয়েন্ট মেক করতে পারবেন তো কিন্তু আপনি টিকটিক টিকটিক করে আরেকটা পয়েন্টে চলে গেলে তখন তো আমার আমি হারা ফেলবো আপনি আমাকে বলেন যে এটা ন্যাচারে পাওয়া যায় না কিন্তু এখন তো দেখা যাচ্ছে বিভিন্ন প্রাণীর ভিতরে এই চরিত্র দেখা যায় পাখির ভিতরে দেখা যায় ফিশের ভিতরে দেখা যায় এই যে দেখেন লিস্ট দেয়া আছে 레ప్టైల్ ভিতরে দেখা যায় অনেক কিছুর ভিতরে ইনসেক্টের ভিতরে দেখা যায় মানে পতঙ্গ কীট পতঙ্গের ভিতরে পর্যন্ত দেখা যায় তাহলে আপনি যে বলেন ন্যাচারে এইটা জিনিসটা দেখা যায় না এটা আপনি কিভাবে বললেন বলেন তো আমার আসলে এই বিষয়ে জানা ছিল না ভাইয়া যেটা এটা এত জানা ছিল না যে নানান প্রাণীর মধ্যেও এই ধরনের সিম্পটম দেখা যায় তাহলে দেখা যাচ্ছে যে আপনি প্রথমে যে পয়েন্টটা মেক করলেন এটা ন্যাচারাল না সেখানে আমি আপনাকে বললাম যে ন্যাচারে থাকলি কি না থাকলি কি এটা দিয়ে তো কিছু যায় আসে আমরা তো অনেক কিছু ব্যবহার করি আনন্যাচারাল যেটা আমাদের মানে আমাদের কনভেনিয়েন্সের সাথে যায় আমাদের যেটা বেঁচে টাকাটা আরো ভালো হয় সেই জিনিসটা সেই ক্ষেত্রে সেই সমস্ত ক্ষেত্রে তো আমরা অবশ্যই আনন্যাচারাল জিনিস ব্যবহার করি ন্যাচারাল হলই যে জিনিসটা ভালো হবে আর ন্যাচারাল না হলে যে জিনিসটা খারাপ হবে তাইলে তো আমাদের তো মরে যেতে হতো আমাদের রোগ ব্যাধি হলে মরে যেতে হতো বন্যা জলোচ্ছ্বাস বিদ্যুৎ চমকালে আগুন লাগলে আমরা মরে যেতাম না আন ন্যাচারাল ওষুধ টষুধ আমরা নিজেকে সুস্থ করতাম না তার মানে ন্যাচারের সাথে ভালো মন্দের কোনো সম্পর্ক নাই ন্যাচারাল হলেও এটা ভালো হতে পারে আবার ন্যাচারাল হলে এটা খারাপও হতে পারে আবার আন ন্যাচারাল হলে সেটা ভালো হতে পারে আন ন্যাচারাল হলে সেটা খারাপও হতে পারে ডিরেক্ট কোনো সম্পর্ক নাই ন্যাচারাল হলেই ভালো হবে আন ন্যাচারাল হলেই খারাপ হবে এইখান থেকে আমরা এই ডিসিশনে যেতে পারি না এই বিষয়ে কি আপনি একমত জি এই বিষয়ে আমি একমত আচ্ছা দুই নম্বর পয়েন্ট হচ্ছে কিন্তু প্রকৃতিতে তো এই ধরনের উদাহরণ দেখা যায় অলরেডি আপনাকে আমি দেখালাম অসংখ্য প্রাণীর ভিতরে অসংখ্য এমনকি কীট পতঙ্গ মাছ বা বা পাখি এগুলোর ভিতরে এই একই আচরণ দেখা যায় তাহলে আপনি বললেন যে এটা ন্যাচারাল না সেটাও এখানে টিকলো না সেই জিনিসটাও এখানে টিকলো না এইবার তাহলে আমি আপনার এই সবগুলো পয়েন্ট আপনার একটা একটা পয়েন্ট করে আমি খণ্ডন করছি এবার আপনি আপনার নেক্স্ট পয়েন্ট বলেন আর কি পয়েন্ট আছে আপনার কাছে মানে আর একটা পয়েন্ট যেটা হচ্ছে যে যে প্রাণীগুলোর মধ্যে এই ধরনের বিহেভিয়ার ছিল তারা তারা কি এখনো কি এক্সিস্ট করে কিনা মানে তাদের কোনো অস্তিত্ব আছে কিনা হ্যাঁ এই প্রাণীগুলো এখন মানে কুকুর কুকুরের ভিতরে কুকুর মানে ইয়া কুকুর থেকে শুরু করে হচ্ছে গিয়ে শিম্পাঞ্জি তারপরে হচ্ছে গিয়ে অসংখ্য মানে এমন কি ছাগলের ভিতরে এই এই জিনিস এগুলো আপনার আশেপাশেই আছে আপনার আশেপাশে যে প্রাণীগুলো আছে সেই প্রাণীগুলোর ভিতরে আপনি এগুলো আপনি হয়তো লক্ষ্য করেন না যে কিন্তু যারা হচ্ছে প্রাণী বিজ্ঞানী তারা তাদের এই আচরণগুলা গবেষণা করে পরীক্ষা নিরীক্ষা করে ডলফিনের ভিতরে এই জিনিসটা খুব প্রকট ভাবে দেখা যায়

আমাকে যদি মনে করেন বাইন্ধা পিটায় ওপেনে আসে আপু আমাকে যদি বাইন্ধা পিটায় তাহলে তো আমি এগুলো থাকে কিন্তু তারা ওপেনে আসতে পারে না আচ্ছা সামাজিক এবং ধর্মীয় কারণে কিন্তু এখন বাবু আপনাকে আমি যে কথাটা বলছি সেই কথাটা একটু শুনে নেন যে আমাকে যদি ধরে কেউ বাইন্ধা পিটায় তাহলে আমি কাজটা করতে পারবো না কারণ হচ্ছে আমার সেই ধরনের ইয়া নাই অনুভূতি হয় না ঠিক আছে আপনাকে আপনি যদি মানে মানে স্টেট হয়ে থাকেন তাহলে আপনাকে বাইন্ধা পিটাইলেও কেউ এটা করাইতে পারবে না হম আপনি হয়তো মুখ বুজে হয়তো সহ্য করতে পারেন কিন্তু আপনার মন থেকে কখনোই ভালো লাগবে না আর যাদের ভালো লাগবে তারা করার সাথে সাথে তাদের ভালো লাগবে এটা তো কাউকে এটা তো মানে বানায় দেয়া যায় না আপনাকে তো জোর করে এটা মানে বানায় দেয়া সম্ভব না আপনাকে কিভাবে জোর করে বানায় দেয়া সম্ভব যদি আপনার ভিতরে সেই জিনিসটা না থাকে তাহলে তো আপনাকে এটা বানানো যাবে না তাহলে বাড়বে কিভাবে पुष्पा আপনাকে জিজ্ঞেস করছি তাহলে এটা বাড়বে কিভাবে বাড়বে কিভাবে এইজন্য বললাম যে অনেকেই তো এটা হচ্ছে ওপেনলি বলতে চায় না অনেকের ভিতরে এই ধরনের মানে তাদের ভিতরেই ধরনের অনুভূতি আসে কিন্তু এখন তো জোক বদলাচ্ছে আর অনেকে ওপেনে আসছে অনেকে এগুলা পজিটিভ ভাবে নিচ্ছে এবং অনেক ক্ষেত্রে সামাজিক এবং কারণে এগুলাকে অনেক হেও করা হচ্ছে তো সেজন্য কিন্তু মানে এগুলাকে বন্ধ করতে আপনাদের মত মানুষদের কারণে তো তারা ওপেনলি আসতে পারছে না যে আপনারা তাদেরকে হয়তো ঘৃণা করবেন বা তাদেরকে হয়তো মানে শাস্তি দিবেন তাদেরকে জেলে দিবেন বাংলাদেশে তো আইন আছে তাদেরকে জেলে দিতে আমি শুনেন আমি এটা বন্ধ করতে চাই এমন না মানে আমার কাছে এই জিনিসটা নিয়ে একটা মানে ডাউট ছিল যে এটা আসলে কি ন্যাচারাল এটা কোন সমস্যা কিনা বা এটা কি মানে মানুষের আচরণগত কোনো সমস্যা কিনা এই আসলে আগে যেহেতু মানুষের সেই পরিমাণ গবেষণা এ নিয়ে হয় নাই 70 সালের আগে মানুষ এটাকে একটা মানসিক সমস্যা বলে মনে করতো কিন্তু এরপরে অনেক গবেষণা হয়েছে এটার উপরে গবেষণা করে দেখা গেছে এটা কোনো মানসিক সমস্যা না এটা কোনো শারীরিক সমস্যাও না এটা কোনো রোগও না আমেরিকান আমেরিকান অ্যাসোসিয়েশন থেকে এই জিনিসটা ঘোষণা করা হয়েছে যে এইটা কোনো মানসিক রোগ না এটা কোনো শারীরিক রোগও না এটা তারা হচ্ছে খুবই খুবই সুস্থ স্বাভাবিক মানুষ এদের মধ্যে কোনো সমস্যা নাই এই জিনিসটা ঘোষণা করার পরে পৃথিবীর বিভিন্ন দেশে জাতিসংঘ থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন সভ্য দেশে তাদেরকে সোশ্যালি একসেপ্ট করা হয় আর তাদেরকে বলা হয় যে তারা তাদের মতো থাকবে তারা তাদের মতো জীবনযাপন করবে এখন আপনার হয়তো সেইটা রুচি হয় না আপনার রুচি একরকম ধরেন আপনার ছুটকি ভর্তা ভালো লাগে না আপনার হচ্ছে মাছ লাগে ভাল না তার মানে তো এটা না যে আরেকজন ইলিশ মাছ খেতে পারবে না তাই না আরেকজন আপনার নাকে যদি গন্ধ না আসে তাহলে সে তার মতো খাবে তাতে অসুবিধা কি আর আপনার যেই জিনিসটা ভালো লাগে সেটা হয়তো তার ভাল লাগে না সে সে আপনার মানে ওই খাবারটা খাবে না আপনি যে খাবারটা খান সে ওই খাবারটা খাবে না আর সে যে খাবারটা খায় সেটা আপনি খাবেন না কিন্তু এখানে তো কারোর কোনো ক্ষতি তো হচ্ছে না কারোর কোনো ক্ষতি হচ্ছে সেটাকে আপনি দেখাতে পারবেন ক্ষতি আপাত দৃষ্টিতে দেখলে তেমন কোনো ক্ষতি চোখে পড়ছে না কিন্তু মানে আহ বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে কিছু মানুষের ধারণা যে তাদের মানে এরকম যারা সমকামী তাদের ইচ্ছাকে যখন প্রাধান্য দেওয়া হচ্ছে

প্রধানমন্ত্রী তার মতে যেহেতু প্রধান এখানে যেহেতু গিয়ে ছেলেটা তাকে জোরে জোর করে ধরে বাসা নিয়ে করে দিল এরকম কি হচ্ছে যে তার দুজনে সমকামী দুজনই সমকম কিন্তু তারা তাদের যখন এই জিনিসটা যখন ওপেন ওপেনে আসতেছে তখন বাংলাদেশের প্রেক্ষাপটে যেগুলো বলা হয় আপনি আপনি ধরেন একটা ছেলেকে বিয়ে করতেছেন এটা তো ওপেনে আসতেছে সবাই আপনারা বিয়ে করতেছেন ধুমধাম করে কিন্তু তখন ওরা ওখানে যে প্রশ্নটা রাখতেছে যে এখানে হচ্ছে এটা ওনারা ধরেন এই জিনিসটা এইভাবে নিয়ে আসে যেটা ন্যাচারাল না এবং ওনারা যেই যুক্তিটা দা এনে বলেছিলেন ভাই যে ন্যাচারাল নাই কথাটা তো একদম ফালতু একটা জিনিস সেটা তো আমি বলে দিলাম অন্য আরকি যুক্তি আছে তাদের কাছে জি ইতিমধ্যে আপনি সেটা খণ্ডন করেছেন আমি দেখেছি সেটা তাহলে আর কি আছে তাদের কাছে আর কি যুক্তি আছে যে তাদের মতামতকে প্রাধান্য দেওয়া হলো আচ্ছা আপু আপু এক সেকেন্ড আমি কাকে ভালোবাসবো সেখানে তো আমার মতামতই সবচেয়ে প্রাধান্য পাবে আপনার মতামত সেখানে প্রাধান্য পাবে না তাই না বা কলিমুদ্দিনের উদ্দিনের তো সেখানে প্রাধান্য পাবে না আমি কাকে ভালোবাসবো সেটা তো সম্পূর্ণ আমার বিষয় এখানে তো কারোর কোনো মতামতের কোন দুই পাশে কোনো মূল্য নাই আমার মনে করেন মোটা মোটা ছোটা মেয়েদেরকে ভাল লাগে বা আমার হয়তো একটু চিকন চাকন মেয়েদেরকে ভাল লাগে আমার হয়তো একটু শ্যামলা মেয়েদেরকে ভাল লাগে বা আমার একটু ফর্সা মেয়েদেরকে ভাল লাগে এইখানে তো আমার মতামতটাই তো অবশ্যই প্রাধান্য পাবে আর কলিম উদ্দিনের কেন প্রাধান্য পেতে যাবে বলেন তো আমি তো এটা বুঝতেছি না যে যে কোনো মানুষের ক্ষেত্রেই তো তার মতামতই তো এখানে প্রাধান্য পাবে আর কার মত এখানে প্রাধান্য পেতে পারে এটা এটা যাদের যাদের ব্যাপার তাদের তাদের বিষয়ের থাকবে এটা অন্য কারোর মতামত তো এখানে খাটবে না আসলে মানে ধরেন আমি আপনাকে বলছি যে আপনি কিন্তু মনে করেন আপনার একটা ছেলেকে খুব ভালো লাগে আমি আপনাকে গিয়ে বলতেছি যে না আপনি ছেলেকে বিয়ে করতে পারবেন না আপনি অমুক নামের একটা বিরা বেটা আছে ওই ব্যাটাকে আপনার বিয়ে করতে হবে এখানে যদি আমার মতামতটা প্রাধান্য পায় তাহলে তো আপনার রাইট ভায়োলেট হলো তাই না জি তাহলে আপনি কাকে বিয়ে করবেন বা আপনি কার সাথে প্রেম করবেন এখানে তো অবশ্যই আপনার মতামতই তো প্রাধান্য পাইতে হবে আর কারোর মতামত এখানে মাত্র কোনো মূল্য নাই কোনো কেউ এখানে বলতে পারে না যে তোমার একে ভালোবাসতে হবে এটা তো কেউ কাউকে বলতে পারে না তাই না তাহলে তাহলে ভাইয়া মানে ওনারা যে যুক্তিটা হচ্ছে রাখে সব সময় যে তাহলে একজন যাকে ভালোবাসতে পারবে এটা যখন তার একান্তই নিজস্ব মতামত বা নিজস্ব হচ্ছে অধিকার বা রাইট তাহলে একজন হচ্ছে যদি মনে করে যে না আমি হচ্ছে একটা বাচ্চা মেয়েকে ভালোবাসি কি আমি অনেক বয়স্ক কাউকে ভালোবাসি বা তার সাথে আমার বিয়ে করতে হবে না হয় না বাচ্চা সেটা কনসেন্ট হয় না একজন আমি সব বলেছি যে আমি আমার কথার মাঝখানে মাঝখানে আমি বলেছি প্রাপ্ত দুজন প্রাপ্ত বয়স্ক মানুষ দুইজন প্রাপ্ত বয়স্ক মানুষ সুস্থ সচ্ছায় সজ্ঞানে গানে যদি এই কাজটা করে এটা আমি বারবার বলেছি তার মানে অবশ্যই তাদেরকে প্রাপ্ত বয়স্ক হতে হবে অপ্রাপ্ত বয়স্ক বা ধরেন মাতাল বা ধরেন সেন্সলেস বা ধরেন পাগল এই টাইপের মানুষদের তো কনসেন্ট হয় না জি তাহলে কনসেন্ট তো থাক অবশ্যই থাকতে হবে সম্মতি তো অবশ্যই থাকতে হবে মানে ইচ্ছা করে সম্মতি দিতে হবে সেখানে তখন এই জিনিসটা তারা করতে পারবে কিন্তু এছাড়া তো যেকোনো জিনিস হচ্ছে ধর্ষণ সম্মতি না থাকলে সেটা ধর্ষণ তাহলে আপনার মতে হচ্ছে এলজি এলজিবিটি কে প্লাস এটা এগুলা হচ্ছে ঠিক আছে তো মানে এগুলা আমনেচারাল কিছু না unnatural natural unnatural যে সেই জিনিসটা তো আমি দেখাইলাম আপনাকে যে প্রাণী জগতের ভিতরে আছে আর unnatural যদি এটা হয়ও থাকে তাহলেও যে আমি এটাকে এটাকে কোনো কিছু কোনো যুক্তি হিসেবে মানে নিব না সেটাও আমি আপনাকে দেখাইলাম যে কেন কারণ হচ্ছে আমরা অনেক unnatural জিনিস ऑलरेडी করতেছি আমরা আমাদের সুস্থ করতেছি unnatural কাজ করে আমরা জামা কাপড় পড়তেছি আমি এই যে আপনার সাথে কথা বলতেছি এগুলো সমস্ত কিছু unnatural জিনিস সমস্ত কিছু মানুষ বানাইছে আমাদের তো ভাইয়া আমি হচ্ছে আসলে বিদায় নিতে চাচ্ছি আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো ধন্যবাদ ঠিক আছে পুষ্প আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা রইলো আজকে তাহলে বিদায় জানাচ্ছি পরের জনকে যুক্ত করি আমি অনেক কিছুই মানে এই অনেক কিছু আমি বুঝি না যে তারা আসলে এই জিনিস এই এই কথাগুলা দিয়ে আসলে কি বোঝাইতে চায় যে প্রথমে বলে তারপর আবার যখন আটকায় যায় তখন আবার বলে না 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 মানে এটা মানে ইয়া না এটা না সেটা না চিপা চাপা দিয়ে মানে আসলে মানে ব্যাপার হচ্ছে যে তারা এটা মানবে না আমাদের গ্রন্থে লেখা আছে আমাদের কোরআনে লেখা কোরআনাদিসে লেখা আছে এই জন্য মানবো না এখন তারা ওইটার জন্য পক্ষে এখন কি কি বাইর করবে খুঁজে খুঁজে কি কি বাইর করবে আগে ডিসিশন নিয়ে তারপরে এগুলা বাইর করতেছে এই সমস্ত উদ্ভট যুক্তি বাইর খারা করতেছে কিন্তু আগে যদি আমি ডিসিশনটা নিয়ে ফেলি তাহলে তো মানে আমার কোন এটা তো একটা অন্ধবিশ্বাস হবে যদি আগে থেকে ডিসিশনটা মেক করে তারপরে এটার পক্ষে যুক্তি খুঁজি আমরা তাহলে তো এটা একটা অন্ধবিশ্বাস হয় এই অন্ধবিশ্বাস তো যুক্তি দিয়ে জাস্টিফাই করা যায় না আচ্ছা ঠিক আছে আরেকজনকে যুক্ত